দুই দিন পর খুলে দেওয়া হয়েছে রাজধানীর নীলক্ষেত এলাকার সব বিপণী বিতান। বৃহস্পতিবার ভোরে সমঝোতা ঘোষণার পর সকালে দোকান খুলতে শুরু করেন দোকানিরা। বেলা বাড়ার সাথে সাথে প্রয়োজনীয় পণ্য কিনতে মার্কেটগুলোতে ভিড় জমান ক্রেতারা। নিউ মার্কেট, চন্দ্রিমা সুপার মার্কেট, গাউছিয়া, নূর ম্যানশন হকার্স, নিউ সুপার সহ আশেপাশের সব বিপণী বিতানই খোলা হয়েছে। দোকানিরা জানান, মার্কেট দুই দিন বন্ধ থাকায় বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন তারা। এরই মধ্যে এলাকায় মার্কেট থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন অনেক মানুষ। তারা বলছেন, শিক্ষক শিক্ষার্থী ব্যবসায়ী বৈঠকে নেওয়া সিদ্ধান্ত ইতিবাচক, তবে দোকানিদের আচরণগত সমস্যার পেছনে ক্রেতাদেরও সমান দায় আছে বলে দাবি করেন দোকানিরা। এদিকে দোকান খুললেও এখনও পুরোপুরি কাটেনি আতঙ্ক। সব ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে মোতায়েন রাখা হয়েছে অতিরিক্ত পুলিশ। আমাদের তো অনেক ক্ষতি, আমরা কদিন তিন দিন বন্ধ হয়ে গেল, আমাদের ক্ষতি হয়েছে না। যারা কেনাকাটা করতেছে তারা হয়তো পারে নাই, তারা ছাত্র, আমরা ব্যবসায়ী, আমাদের সাথে তো তাদের একটা ভালো একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা উচিত। আমাদের এই যে তিক্ততা আমরা এটা চাই না, আমরা চাই একটা ভালো একটা সম্পর্ক, আমরা আবার ব্যবসা বাণিজ্য করব, তারা ক্যাম্পাসে ফিরে যাবে। আসলে চাই না গেম জম হোক, কিন্তু এটা হয়ে গেছে ভুল বুঝাবুঝিতে, তো আমরা চাই না যে আর এরকম কিছু হোক।